আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহরান হোসেন, ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটোলজিস্ট, প্র্যাকটিস করছি ফর লাস্ট 9 ইয়ার্স সিটি হসপিটাল লালমাটিয়া ঢাকা। আমাদের সমাজে দেখা যায় যে সবার একটা টেন্ডেন্সি থাকে আমাদের স্কিনটা একটু ব্রাইট দেখা, কিংবা একটু ফর্সা লাগো, কিংবা একটু উজ্জ্বল লাগো। এই জন্য দেখা যায় যে অনেকেই আমরা অনেক ধরনের ব্রাইটনিং ক্রিম, লাইটেনিং ক্রিম, হোয়াইটেনিং ক্রিম এগুলি ইউজ করে থাকি, কিন্তু এ ধরনের বেশিরভাগ ক্রিমে দেখা যায় যে ক্ষতিকারক স্টেরয়েড থাকে। তো ইনিশিয়ালি স্কিনটা একটু লাইট বা ব্রাইট মনে হলেও পরে কিন্তু এটা স্কিনের অনেক ড্যামেজ করে থাকে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই আপনার ত্বক বিশেষজ্ঞ বা অ্যাস্থেটোলজিস্টকে দেখিয়ে কিন্তু ব্রাইটনিং ক্রিমটা ইউজ করবেন। যেমন আমি আমার পেশেন্টদেরকে সিওডিলের একটা প্যাকেজ দেই, সেটা হচ্ছে ব্রাইটেনিং ক্লিনজার, ব্রাইটেনিং জেল কিংবা সিরাম, যে কোনো একটা লং টার্ম ইউজ করতে বলি। এগুলি ইউজ করার কিন্তু নিয়ম আছে, আপনি রাতে ইউজ করতে হবে, কিংবা যদি জলে তাহলে সেক্ষেত্রে একটু পরে একটা সার্টেন টাইমের পরে ধুয়ে ফেলতে হবে। তো যাদের এরকম ব্রাইটেনিং বা লাইটেনিংয়ের ট্রিটমেন্ট নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু নিজে নিজে ট্রিটমেন্ট করবেন না, কিংবা অনলাইনে দেখে বা দোকান থেকে দেখে ডিরেক্টলি প্রোডাক্ট কিনবেন না। আমি বলবো যে আপনারা কনসাল্ট করে প্রোডাক্ট কিনলে বা প্রোডাক্ট ইউজ করলে ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট, আদারওয়াইজ অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্কিনে বা ত্বকের অনেক ক্ষতি হয়। থ্যাংক ইউ।